সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশনের নিয়মে বড় পরিবর্তন কেন্দ্রের। নিখোঁজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। নতুন এই নিয়ম জম্মু কাশ্মীর, উত্তর পূর্ব রাজ্য ও নকশাল কবলিত রাজ্যগুলিতে নিযুক্ত সরকারি কর্মচারীদের পরিবারকে বড়সড় স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। কর্মী, গণ অভিযোগ ও পেনশন মন্ত্রকের জারি করা একটি সরকারি বিবৃতি অনুযায়ী, জাতীয় পেনশন সিস্টেম এর আওতায় থাকা কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় নিখোঁজ হলে পারিবারিক পেনশনের সুবিধাগুলি দ্রুত প্রদান করা হবে। তবে যদি তিনি ফিরে আসেন এবং আবার চাকরি শুরু করেন, তাহলে ওই অনুপস্থিত সময়ে পারিবারিক পেনশন হিসাবে পাওয়া টাকা তার বেতন থেকে কেটে নেওয়া হতে পারে। এর আগে নিখোঁজ সরকারি কর্মচারীকে আইন অনুযায়ী মৃত ঘোষণা না করা পর্যন্ত বা নিখোঁজ হওয়ার 7 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত পরিবারকে পেনশন দেওয়া হতো না। আচমকা কেন পারিবারিক পেনশন নিয়মে পরিবর্তন? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, দেশের হিংসা কবলিত এলাকায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপহরণের ঘটনা প্রায়শই ঘটে। সেই জন্য তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের পরিবারের স্বার্থ রক্ষার জন্য পেনশন নিয়মে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীর কথায়, সিসিএস পেনশন বিধি 1972-এর আওতায় থাকা কোনো সরকারি কর্মচারীর নিখোঁজ হলে বকেয়া বেতন, পারিবারিক পেনশন, অবসরণকালীন গ্র্যাচুইটি এবং ছুটির বিনিময়ে প্রাপ্য টাকা নিখোঁজ কর্মচারীদের পরিবারকে দেওয়া হয়। তবে এতদিন আইন মেনে সরকারি কর্মীকে মৃত ঘোষণা না করা পর্যন্ত তার উপর নির্ভরশীলরা পারিবারিক পেনশন পেতেন না, যাতে দুর্দশার মুখোমুখি হতে হতো নিখোঁজ কর্মচারীর পরিবারকে। সে জটিলতাই এবার কাটল। তথ্য সংগ্রহ খবর অনলাইন পোর্টাল থেকে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।